আসসালামু আলাইকুম গাইস, কো সবাইকে ভালো আছেন? ভালো আছেন তো? কি দেখলাম এটা, কি দেখলাম ভাই? সুপার ডুপার আমাদের ঢালিউডের কিং কিং, যেটা যাই হোক, এটা কিং বলছি তাই বলে আবার মনে করেন এটা শাকিব খান। ঢালিউডের কিং মানে সুপার ডুপার বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক জাহিদ খান। তো জাহিদ খান বাইরে বাইরে কি পাগল নাকি অন্য কিছু ভাই? এটা আমরা আর কত সহ্য করবো? মানুষের পাবলিকের তো ধৈর্যের একটা লিমিট থাকে, তাই না? আমাদের তো একটা লিমিট আছে ধৈর্যের। এই সোশ্যাল মিডিয়াতে তিনি যাই করে না কেন, এইমাত্র একটি নিউজেও দেখলাম তো কি করছে, মানে সুন্দরীদের একটি স্টেজে দেখা যাচ্ছে অনেকগুলো মেয়েরা পিছনে দাঁড়িয়ে রয়েছে, এবং কি সেখানে সুন্দরীদের সামনে নাচতে গিয়ে একটি ডিগবাজি দিতে গিয়েছিল, কিন্তু ডিগবাজিটি উড়া ধরা হয়েছে, ভালো হয়েছে। বাইরে ভাই ডিগবাজিটি দেখুন কে মন লাগে। বাইরে ভাই কি বলবো আর, তো জাহিদ খান এমন একজন মানুষ এখন বর্তমানে, মানে যা কিছুই করে না কেন, যেটাই করে সেটাই ভাইরাল। জাহিদ খানের বিষয়টা আসলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট অনেকেই করে, বাট ভিডিও যে কোনো ভিডিও ছাড়লে কি মানে কিছু না কিছু মানুষ দেখবে, হয়তো কম হয়তো বেশি, তাই না? কিন্তু বিকজ এখানে একটা কারণ দেখতেছি, সেটা হলো জাহিদ খান যাই করে সেটা আমাদের টিভি চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো আমাদের এটা হেডলাইনে দিয়ে দেয়, এবং কি ভিডিওগুলো কোনো না কোনো জায়গা থেকে সংগ্রহ করে সেগুলো তাদের চ্যানেলে আপলোড করে, এবং কি বিভিন্ন ক্যাপশন দিয়ে থাকে, যেগুলো ক্যাপশনে আকর্ষণ করে মানুষকে সেখানে আকর্ষণ করে লেগে থাকে, মানে ভিডিওটাকে মানে দেখা। তো ভাই এটা কি মানুষের একটা লিমিট থাকে? তো ভাই জাহিদ খান মানে যেন এমন, জাহিদ খান এখন বুঝে গেছে যেন তার পাগলামি করাটা মানুষ এখন দেখে, ভালো হয়ে বা চুপ মেরে ভদ্রতা দেখায় তো আর লাভ নাই, তো তাকে কেউ দেখে না বা লোকে চিনে না। এখন বর্তমানে অনেকেই চিনে বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে, তো চিনে বাংলাদেশের একজন হিরো আছে, সুপার ডুপার কিং আছে, তো একজনই আছে জাহিদ খান, তো হাজার তরুণী তার জন্য পাগল। তো এই বিভিন্ন কারণে কিন্তু এখন বর্তমানে পাগলামি করা মানে নেগেটিভ কিছু করাই কিন্তু জাহিদ খানের কাজ, আর জাহিদ খান এই জন্যই করে এখন মানুষের ভালোবাসা পায়, অর্থাৎ পরিচিত লাভ করতেছে, মানুষ চিনতেছে এই কারণেই করে। এই যে একটা ডিগবাজি দেখলেন আপনারা, এটা ডিগবাজি নাচতে গিয়ে মানে কি করবে, মানে আমার মনে হয় সেই অবস্থানে জাহিদ খান মানে নাচতে গিয়ে কি করব না করব, মানে যদি পাংখা দুইটা দিত না আল্লাহ, দেখা গেছে যে তিনি উড়াল দেওয়া ওখান থেকে ঘূর্ণে মাইরে চইলাই তো দেখাইতো সুন্দরীদের, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, তাই ডিগবাজি একটা দিতে গেছে। এই ডিগবাজিটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বর্তমানে দেখতে পাচ্ছেন এটি আমাদের নিউজ চ্যানেল যমুনা টিভি এবং কি সময় টিভি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এগুলো দেখাচ্ছে এই জাহিদ খানের বিষয়টি। ভাইরে ভাই আমরা কি দেখবো আর, আমরা কি ভালো কিছু দেখতে পারি না, ভালো কিছু দেখবো না আমরা কি, এগুলোই দেখবো, এগুলোই দেখতে আমরা পছন্দ করি, এটা কি? তো যাই হোক, ভিডিওটি এই জন্যই করলাম ভাই, আমাদের সবার একটা ধৈর্য আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে হুট করে ফেসবুকে সামনে চলে আসে, হোম পেজে নিউজ ফিডে চলে আসে ভিডিওগুলো, তো দেখতেই হয় বাধ্য হয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো নতুন কোনো ভিডিও নেই, আল্লাহ হাফেজ।